শীত বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া সহ শীতজনিত রোগের সংখ্যা বেড়েই চলছে। এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক মানুষ, ফলে হাসপাতালে স্থান সংকুলন সহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। চুয়াডাঙ্গা থেকে রকিব হাসানের তথ্যচিত্রে দিস রিপোর্ট। একশত শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সংখ্যা ১২টি। কয়েকগুণ রোগীর চাপে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। রোগীর স্বজনরা বলছেন, শীতে কাহিল হয়ে পড়ছে শিশুরা, সর্দি কাশি ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে অনেকে। হাসপাতালের বাড়তি রোগীর চাপে শয্যা ছাড়াও মেঝেতে থাকতে হচ্ছে অনেককে। আমার বাচ্চা ঠান্ডা জ্বরে কয়েকদিন তিন দিন হসপিটালে ভর্তি আছি, কোনো নমুনা বুঝতে পারছি না, হয়তো এখনো দু তিন দিন থাকতে হবে। আমরা পাঁচ দিন হসপিটালে ভর্তি আছি, ডাক্তার বলেছে এখন একটু কমেছে। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকে ঠান্ডা কাশি ও রোটাভাইরাস ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন তারা। এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বাচ্চারা খুব অসুস্থ হচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন ধরনের রোগে ভুগতেছে, তার মধ্যে ঠান্ডা কাশি সর্দিজনিত রোগ এবং নিউমোনিয়া হচ্ছে এবং ব্রঙ্কোলাইটিস হচ্ছে, পাশাপাশি বাচ্চারা ডায়রিয়াতে অনেক ভুগতেছে। যেহেতু ডায়রিয়া বেশি হচ্ছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সবসময় ফ্রেশ ফুড খাওয়ানোর চেষ্টা চিন্তা ভাবনা করতে। কয়েকদিনে হাসপাতালে 200+ শীতজনিত রোগী ভর্তি হয়েছেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।